মিঠেই ফেললাম, কিছু মনে করবেন না। অসাধারণ, লোক তো সামলাতে পারছি না। ওরে বাবা, দারুণ। এখানে লোটে মাছ আছে 300 গ্রাম, কেটে ধুয়ে ভালো করে আমি ছোট ছোট করে নিয়েছি, আপনারা গোটাও করতে পারেন। আর এখানে হলুদ আছে 1 চামচ, আর রসুন বাটা আছে 1 চামচ, আদা বাটা 1 চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি ময়দা, এটা হচ্ছে পরিমাণ যেমন লাগবে আমি তেমন নেব, কিন্তু একটা জায়গায় তুলে নিয়েছি। আর লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ, নুনটাও তাই পরিমাণ বুঝে আমি দেব। আর এখানে আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা টমেটো নিয়েছি, পাকা টমেটো নিয়েছি। এখন আমি কি করব, মাছটা আমি একটু নুন মাখিয়ে নেব, যেহেতু মাছটা হচ্ছে নোনা ভাবটা বেশি, জল এই মাছগুলো বেশি হয়, ওই জন্য আমি মাছটা অল্প নুন দেব, বেশি নুন দেব না, মানে আপনারা নুনটা আপনাদের বুঝে দিতে হবে। এবার আমি কি করব, এই নুনটা আমি মাখিয়ে নিয়ে এবার এই ঝোড়ার মধ্যে আমি দিয়ে রেখে দেব, তাহলে কি হবে, এর থেকে যে জলটা বেরোনো সে জলটা বেরিয়ে যাবে। দিয়ে আমি এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমি এবার মাছগুলো ঢেলে নেব, এবার আমি এই মাছেতে আদা বাটাটা, রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে নেব। এটা আমি মাখিয়ে 5 মিনিট মতন রেখে দেব। আর এদিকে যে আর ময়দা আর কর্নফ্লাওয়ার ছিল সেটা একটা জায়গায় একটু মিশিয়ে রেখে দেব, একটু আমি 5 মিনিটের জন্য এটা রেখে দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম, আর আর ময়দাটাও আমি একটু নিয়ে নিলাম, একটু মানে বেশি নিলে অসুবিধে নেই, একটু ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম। আর ওদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, চলুন আমি গ্যাসের কাছে চলে যাই। এবার গ্যাসটা আমি একটু হাই করে দিলাম, এই লোটে মাছগুলো আমি একটা করে এখানে দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এইভাবে মাখাতে থাকব, কেন এই লোটে মাছ বা নিহেরে মাছ আর কি নাম হয় আমি জানি না, এই দুটো নাম আমি জানি, এই মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, যার জন্য আমি ময়দাটা হচ্ছে গুললাম না, ময়দা কর্নফ্লাওয়ারটা শুকনো করে দিলাম, যাতে আমার হচ্ছে ভাজার সময় লোটে মাছ কিন্তু গোটা থাকে না, ওই জন্য আমি এইভাবে শুকনো করে নিচ্ছি অনেকক্ষণ ধরে, একটু ভালো করে, ওদিকে আমার তেলটাও গরম হচ্ছে, সেই সময় এইভাবে এরমভাবে মাছগুলো দিয়ে এরমভাবে করে নিতে হবে, তাতে ওদের জলটা অনেকটাই টেনে নেবে। এইভাবে করে নিলাম, এবার আমি তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব, আর গ্যাসটাও কমিয়ে দেব, একদম গ্যাস কমিয়ে দিলাম, কারণ আমি প্রথমে দেব বলে। আর এই মাছগুলো যেহেতু ভেঙে যায়, ওই জন্য আমি অনেকটা ফাঁক ফাঁক করে মাছগুলো দেব, মাছগুলো আমি এটি ঠিক করে ভালো করে ফ্রাই করব, আর বাকি মাছগুলো আমি কিন্তু আবার দিয়ে দেব, কেন যতটা জল কেনে নেয় নিলে মাছগুলো শুকনো হতে থাকবে, যেন আমি মাছগুলো এভাবে দিতে থাকবো, এখানে দিয়ে এইভাবে মাছগুলোকে হাত দিয়ে সমানে আমি এদিক ওদিক করে এভাবে মাখাতে থাকবো। আর ওই দিকটা গ্যাস এবার আমি মাঝারিতে রাখবো, মানে আমি না লো না হাই, মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি এপিট পিট করে ভালো করে ভাজবো। আর মাছগুলো কিন্তু ওলটানোর সময় খুব সাবধানে ওলটাতে হবে, এই মাছগুলো খুব নরম। এবার আমি কিছুক্ষণ পরে মাছগুলো ওলটাতে থাকবো, কি সুন্দর শক্ত হয়ে গেছে মাছগুলো, ভালোই হচ্ছে, এদিক ওদিকে নড়ছে,
মানে কুকিটা পুরো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এইভাবে উল্টে দেব, ঠিক এইভাবে আমি কুকিটা ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট পুরো, আর এই মাছগুলো খুব কুইক হয়ে যায়। আমার এটা টোটাল 1.5 মিনিট সময় লাগলো, দেখুন কি সুন্দর শক্ত হয়ে রয়েছে। বাকি সবকটা মাছ আমি এইভাবেই ভেজে নেব। 1.5 মিনিট ঠিক টাইম লাগছে মাছগুলো ভাজতে, মিডিয়াম গ্যাসে রেখে দিই। এবার আমি যে তেলে আমি মাছগুলো ফ্রাই করে তুলে নিয়েছি ওই তেলেতে আমি এগুলো এবার একটু এখানে আমি ফ্রাই করে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম। গ্যাসটা আমার একটু মিডিয়াম করে দিলাম। এবার আমি ক্যাপসিকাম গুলো দেব, আর এখানে যে টমেটো গুলো আছে দু রকমের, আমি 1 মিনিট 30 সেকেন্ড আমি একটু পরে 30 সেকেন্ডে পরে দেব। এগুলো একটু ফ্রাই করে নিয়ে আমি একটু পোড়া পোড়া হয়ে গেলে তবে এগুলো দেবো, কারণ একটু নরম আছে। এবং যদি এখন এর সঙ্গে যদি আমি ফ্রাই করতে যাই তাহলে এগুলো একদম জল হয়ে যাবে। এবার আমি এই কাঁচা টমেটো গুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 10 সেকেন্ড একটু আমি ফ্রাই করবো। কাঁচা টমেটোগুলো একটু শক্ত ছিল বলে আমার 15 সেকেন্ড লেগেছে। 15 সেকেন্ডের পর আমি এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 15-20 সেকেন্ড মতন আমি একটু নাড়ে মানে কড়াইতে ভালো করে ফ্রাই করে নেবো। নিয়ে আমি একটু নুন আর একটু হলুদ দেবো। এবার আমি একটু নুন দিয়ে দেবো, খুব বেশি দেবো না, অল্প নুন দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো কালার হওয়ার জন্য। দিয়ে আমি ভালো করে একটু এইভাবে ভালো করে কড়াই মাছটি দিয়ে নাড়াচাড়া করে আমি আর 1 মিনিট মতন নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি লোটে ফ্রাই বানালাম, তার সাথে আমি একটুখানি একটুখানি বাচ্চাদের যাতে ভালো লাগে, এটা খুব পুষ্টিকর খাবার, খেতেও খুব ভালো লাগে। আপনারা করবেন, খেতেও খুব ভালো লাগবেন, আর খেয়ে বলবেন কেমন লাগলো, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে আর নতুন কিছু রান্না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করব, ভিডিও করে আপনাদের কাছে আমি তুলে ধরবো। দেখাই কেমন হয়েছে, ভীষণ ভালো হয়েছে, সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি তো লোভ সামলাতে পারছি না, লোটে মাছ ভীষণ ভালোবাসি, আমি খেয়েই ফেললাম, কিছু মনে করবেন না। অসাধারণ, ইহার তো ইউজ করতে চাই এটো করে ফেলেছি, তো একটু এদিকে মনে একটু গরম আছে, বেশ গরম, লোভ তো সামলাতে পারছি না। ওরে বাবা, দারুণ খেতে, আপনারা অবশ্যই বানাবেন, খাবেন, আমাকে বলবেন কেমন হয়েছে কমেন্ট করে।